नमस्कार बंधु स्पोर्ट पेंसिल चैनल नतून भिडियोते अपन स्वागत जानाई। ईस्ट बेंगल खबर तो अति अवश्य थाकबे भिडियोते, किन्तु शुरूटा करब विश्वकप दिए। गतकाल छिलो विश्वकापेर चार चारखानी मैच। प्रथमे बोले दी प्रत्येकटा मैचेर फलाफल। प्रथम मैचे सुइजारल्यान्ड 1-0 गोलेर व्यवधाने परास्त करेछे क्यामेरूनके। उरुगुए बनाम दक्षिण कोरियार मैचटी गोलशून्य अवस्थाय शेष होयेछे। तृतीय अत्यंत गुरुत्वपूर्ण मैच पर्तुगालेर साथे छिलो घाना। आशा करा गियेछिलो मैचटा एकटा हाड्डाहाड्डी लड़ाई हबे, ठीक ताई होयेछे। शेष पर्यन्त 3-2 गोले पर्तुगालेर काछे हार मानते बाध्य होयेछे घाना। गोल पेलेन प्रथम मैचेई क्रिस्टियानो रोनाल्डो, एबं एई गोलटी करार संगे संगे तिनि विश्वेर प्रथम एबं एकमात्र फुटबलार जिनि 5-5टा विश्वकापेई गोल करार अनन्य नजिर रेकर्ड तैरि करलेन। जानि ना एई रेकर्ड कोन फुटबलार आर कोनोदिन भांगते पारबे किना। एबं तार परेर मैचटाओ अत्यंत गुरुत्वपूर्ण आकर्षणीय छिलो आमादेर काछे। ब्राजिलेर प्रथम मैच विश्वकाप अभियान शुरू करलो ब्राजिल सार्बियाके खूब सहजेई 2-0 गोले परास्त करे। एबार बंधु नजर देव आमरा आजके की की मैच आछे। चार चारखाना मैच आजके अनुष्ठित हबे 3:30 थेके राति 12:30-এর মধ্যে। প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে ওয়েলসের সাথে খেলবে ইরান। প্রসঙ্গত বলে রাখি যে প্রথম রাউন্ড শেষ হলো, বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হচ্ছে আজ থেকে ওয়েলস বনাম ইরান দিয়ে। এর পরের ম্যাচটি অনুষ্ঠিত হবে সেনেগালের সাথে, কাতারের আয়োজক দেশ। তারপরের ম্যাচ নেদারল্যান্ডের সাথে ইকুয়েডর, এবং শেষ ম্যাচে মুখোমুখি হবে রাত্রি 12:30 ইংল্যান্ড এবং আমেরিকা। এবার বন্ধু চলে আসবো ইস্ট বেঙ্গলকে নিয়ে। 6 বিদেশি মাঠে এট এ টাইম নামতে পারে 4, পরিবর্ত হিসাবে মাঠে নামতে পারে আরও 2। 6 বিদেশিকেই কিন্তু আমরা আরও একবার জামশেদপুর এফসির বিরুদ্ধে ম্যাচ আগামী রবিবার পরশু দিন সেদিন কিন্তু দেখতে পারব। চোট আঘাতের সমস্যা সকলেই পুরোপুরি কাটিয়ে উঠে একদম ফিট, এমনকি এটাও বলা হচ্ছে যে এলিয়ান্ডো এই মুহূর্তে নাকি 100% ফিট। প্রথম একাদশে থাকবে যে 4 বিদেশি, ইভান গঞ্জালেস, কিরিয়াকু, জার্ডান এবং ক্লেটন সিলভা, পরিবর্ত হিসাবে মাঠে নামবেন অতি অবশ্যই এলিয়ান্দ্রো এবং অ্যালেক্স লিমা। আরেকটা কথাও বলে দিই, পরিবর্ত হিসাবে ওদিন মাঠে আরেকজন ভারতীয় ফুটবলারকে আমরা দেখতে পাব, তিনি হচ্ছেন সৌভিক চক্রবর্তী। তিনিও তার ডেঙ্গি অসুস্থতাকে পুরোপুরি কাটিয়ে উঠে আবারও অনুশীলনে যোগ দিয়ে দিয়েছেন। এবার বন্ধু এত বিদেশি ফুটবলারদের কথা বললাম, আপনারা আমার সাথে একমত হবেন কি না আমি জানি না। যদি খেয়াল করেন যে এখন অবধি আইএসএলের 7 ম্যাচে ইস্ট বেঙ্গল ক্লাব যেটুকু সাফল্য পেয়েছে, যে পারফরমেন্স আমাদের কাছে তুলে ধরতে পেরেছে, তাতে বিদেশিদের থেকেও ভারতীয় ফুটবলারদের অবদান অত্যন্ত অত্যন্ত বেশি। ভারতীয় ফুটবলাররা গোল পেয়েছেন, বিদেশি ফুটবলারদেরকে দিয়ে গোল করিয়েছেন। বিশেষ করে তরুণ ফুটবলাররা, নাওরে মহেশ সিংয়ের মতো ফুটবলার, হাউকিপের মতো ফুটবলারদের কিন্তু আমরা বরং অভিজ্ঞ ফুটবলারদের থেকেও অনেক বেশি জ্বলে উঠতে দেখেছি। এবং ইস্ট বেঙ্গলের আপাতত যেটুকু পারফরমেন্স, তার পেছনে এইসব ফুটবলারদের অবদান এবং ভূমিকা আমাদেরকে অতি অবশ্যই স্বীকার করতে হবে। এই যখন অবস্থা, তখন একটা কথা নিশ্চয়ই আমরা বলতে পারি যে যে 4 ফুটবলারকে আইএসএল দল থেকে রিজার্ভে পাঠানো হয়েছে বা রিজার্ভ দলের যেসব ফুটবলাররা অত্যন্ত ভালো খেলেছে, উন্নিকৃষ্ণনের নাম বলতে বলতে আমরা প্রত্যেকেই হাঁপিয়ে উঠেছি। ইস্টবেঙ্গলের রক্ষণ ভাগ দুর্বল, সেই দুর্বলতা ঢাকতে উন্নিকৃষ্ণনের মতো একজন ফুটবলারকে এখনও কেন দলে নেওয়া হচ্ছে না, ব্যবহার করা হচ্ছে না, ঝুঁকি আর কবে নেবে? জামশেদপুর এফসি ম্যাচটা ইস্টবেঙ্গল হয়তো যেন তেন প্রকারণে জিততেও পারে, কিন্তু বন্ধু তারপরে এমন দুটো প্রতিপক্ষ মুম্বাই এবং হায়দ্রাবাদ, তাদের বিরুদ্ধে কিন্তু স্টিফেনকে নতুন করে ভাবতে হবে। তিনি যদি এই ঝুঁকিবিহীন ফুটবল দল সিলেকশন নিয়ে এখনও অবধি নিজের অবস্থানে অনড় থাকেন, তাহলে তা দিয়ে জামশেদপুর এফসি ম্যাচ উতরে গেলেও আগামী দিন কিন্তু কোনো রকম আলোর রেখা দেখা যাচ্ছে না, যে কারণের জন্য দলে বেশ কিছু ফুটবলারকে অন্তর্ভুক্ত করার প্রয়োজন অত্যন্ত দরকারি জরুরি হয়ে পড়েছে। একই সঙ্গে অনিকেত যাদব, হিমাংশু জ্যাংরা, জেসন টিকে, এসব ফুটবলারদেরকেও কিন্তু খুব দ্রুত ঠিকঠাকভাবে ব্যবহার করা দরকার, তা না হলে কিন্তু পরিস্থিতির উন্নতি কোনোভাবেই হবে না। আমি জানি না আপনারা আমার সাথে একমত হবেন কি না, হলে পরে অবশ্যই কমেন্টসে জানাবেন।